আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে বিভিন্ন বর্ষে অধ্যয়নরত অবস্থায় রয়েছে, তোমাদের জন্য এই মুহূর্তে রয়েছে একটি বিশেষ খবর বা বিশেষ সুখবর বলতে পারি। আর সেটি হচ্ছে, ন্যাশনাল ইউনিভার্সিটিতে বিভিন্ন বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীরা পাচ্ছেন অটোপাস, তবে এই অটোপাসটি দেওয়া হচ্ছে শর্ত সাপেক্ষে। সো আজকের এই ভিডিওতে আমরা জানব, ন্যাশনাল ইউনিভার্সিটিতে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা কারা কারা মূলত এই অটোপাস পাচ্ছেন আর কি কি শর্ত তাদের জন্য প্রযোজ্য হচ্ছে। এই আপডেটগুলো কালেক্ট করে একটি ভিডিও বানাতে আমার 1 থেকে 2 ঘন্টা সময় লাগলেও একটি লাইক দিতে কিন্তু তোমার 1 সেকেন্ডেরও কম সময় লাগবে। তাই পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ দিতে ভিডিওতে একটি লাইক দিও। ন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা পাচ্ছেন অটোপাস এবং শর্ত জুড়ে দেওয়া হয়েছে কিছু, এবং পুরোটি বিষয় নিয়ে খবর প্রকাশ করেছে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা, যার শিরোনাম করা হয় অটোপাস পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরা যদি একটু নিউজের বিস্তারিত অংশে পড়তে চাই, আমি প্রতিটি অংশ পড়ব এবং তোমাদের ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করব। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের অটোপাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, তবে এখানে কিছু শর্ত আরোপ করা হয়েছে। আর স্নাতক দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের অটোপাসের বিষয়ে সিদ্ধান্ত না হলেও মৌখিক অথবা অনলাইন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে উত্তীর্ণ করার চিন্তাভাবনা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানা গেছে। তোমরা জানো, যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে রয়েছে তারা মূলত 2019 সাল থেকে এখন পর্যন্ত প্রথম বর্ষে। 2019-এ তারা প্রথম বর্ষে ছিল, 20 গেল, এখন 2021 সালের মাঝামাঝি অবস্থায় এখনও তারা প্রথম বর্ষে রয়েছে। তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদেরকে পরবর্তী সেশনে প্রমোশন করার জন্য মূলত এই অটোপাসের সিদ্ধান্ত নিয়েছেন, তবে শর্ত রয়েছে। সূত্র জানায়, প্রায় 3 বছর আগে ভর্তি পরীক্ষার শিক্ষার্থীরা এখনও অনার্স প্রথম বর্ষেই রয়েছেন, এই অবস্থায় তাদের শর্ত সাপেক্ষে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে ওই শিক্ষার্থীকে অনার্স শেষ করার পূর্বে প্রথম বর্ষের বিষয়গুলো পরীক্ষায় পাস করতে হবে। এখন এই বিষয় একটু ক্লিয়ার করি যে অনার্স শেষ করার পূর্বে তোমার প্রথম বর্ষের বিষয়গুলোকে পাস করতে হবে। তোমরা জানো যে তোমাদের মূলত 4 বছরের কোর্স জাতীয় বিশ্ববিদ্যালয়ে। এখন তুমি দ্বিতীয় বর্ষে উঠছ ঠিকই প্রথম বর্ষের পরীক্ষাগুলো না দিয়েই, তবে তোমার এই 4 বছরের মধ্যে, 1 বছর তো চলেই গেল, আর 3 বছরের মধ্যে মূলত তোমাকে ওই প্রথম বর্ষের যে বিষয়গুলো এগুলো রিটেক পরীক্ষার মাধ্যমে, অর্থাৎ পরবর্তী ক্লাসে যারা প্রথম সেমিস্টারে আসবে তাদের সাথে তোমাকে পরীক্ষা দিয়ে মূলত ওই বিষয়গুলোকে তোমার এই কোর্সের মধ্যেই, বাকি 3 বছরের মধ্যে তোমাকে পরীক্ষা দিয়ে বিষয়গুলোকে পাস করতে হবে। মানে ওইখানে তোমার ক্লিয়ারিফাই থাকছে, তবে তুমি কন্ডিশনালি দ্বিতীয় বর্ষে উন্নীত হচ্ছে। এখন থেকে তুমি দ্বিতীয় বর্ষের বিষয়গুলো পড়বে, দ্বিতীয় বর্ষে তোমার পরীক্ষা হবে, তবে তুমি তোমার সুবিধাজনক সময়ে সেই পরীক্ষাগুলো তোমাকে দিয়ে পাস করে মূলত সার্টিফিকেট হাতে পেতে হবে। বিষয়টা হচ্ছে এমন, এটা হচ্ছে প্রথম বর্ষের জন্য, যে যারা পরীক্ষা ছাড়াই মূলত পাস করে যাচ্ছে। আর দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের অনলাইন পরীক্ষা অথবা ভাইবার মাধ্যমে পরবর্তী বর্ষে উত্তীর্ণ করার চিন্তাভাবনা চলছে। এখন যারা দ্বিতীয় এবং তৃতীয় বর্ষে আছেন তাদের মূলত এমন হতে পারে যে কলেজে গিয়ে হয়তো দীর্ঘ সময় পরীক্ষা না দিয়ে তুমি ইন্ডিভিজুয়ালি ভাইবা নেওয়া হচ্ছে। ধরো আজকে 100 জনকে টাকা হইলো, পরে 100 জনকে টাকা হইলো, এরকম হতে পারে যে ভাইবা নেওয়া হচ্ছে, অথবা অনলাইনের মাধ্যমে তোমাদের একটি পরীক্ষা নেওয়া হচ্ছে। এভাবে মূলত দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীকে তৃতীয় বর্ষে উন্নীত করা হবে এবং তৃতীয় বর্ষের শিক্ষার্থীকে চতুর্থ বর্ষে উন্নীত করার চিন্তা ভাবনা চলছে। এ প্রসঙ্গে জানতে চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা শর্ত সাপেক্ষে প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের অটোপাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা সশরীরে পরীক্ষা নেব, তবে অটোপাস পাওয়া শিক্ষার্থীদের যেসব পরীক্ষায় পাস করতে হবে। মানে এতক্ষণ আমি যেই কথাটা বিশ্লেষণ করলাম, মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনিও ঠিক একই কথাই বলেছেন। আমরা যদি একটু পরবর্তী অংশে একটু পড়তে চাই, তিনি বলেন, দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের শিক্ষার্থীর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। মানে তাদের কিভাবে আসলে উন্নয়ন করা হবে, এটা কি অনলাইনে পরীক্ষা হবে নাকি হচ্ছে ভাইবা হবে, এটা এখনও সিদ্ধান্ত হয়নি। তবে আমরা কয়েকটি বিকল্প পদ্ধতির কথা ভাবছি। এর মধ্যে একটি হলো মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রমোশন দেওয়া, অর্থাৎ তুমি গিয়ে 5-10 মিনিট ভাইবা দিবে,
বিষয়টা এমন, এভাবে তোমাকে পরবর্তী ক্লাসে প্রমোশন দেওয়া হলো। আরেকটি হলো যে অনলাইনের মাধ্যমে পরীক্ষার মূল্যায়ন, অনলাইনে তোমাকে পরীক্ষা নেওয়া। এটা আসলে আমার মনে হয় না যে অনলাইনের মাধ্যমে পরীক্ষা আসলে কতটুকু যুক্তিযুক্ত হবে, যদিও অ্যাসাইনমেন্ট হইলে এটা কথা ছিল। সো দেখা যাক সামনে তারা কি সিদ্ধান্ত নেয়, তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। আর হচ্ছে আরেকটি বিষয়, এক্সক্লুসিভ বিষয়, যে 2020-21 শিক্ষাবর্ষে আসলে ভর্তি পরীক্ষাটা কবে শুরু হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। এটা আমি জানি এই ভিডিওটা পাবলিশ হওয়ার পরেই অনেকেই শিক্ষার্থী জানতে চাইবে আসলে প্রথম বর্ষের যে ভর্তি সেটা কবে শুরু হবে। সো এই প্রশ্নও মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে করা হয়েছিল। 2020-21 শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে অধ্যাপক মশিউর রহমান আরও বলেন, করোনার কারণে আমরা প্রথম বর্ষ স্নাতক ভর্তি প্রক্রিয়া বন্ধ রেখেছি। ভর্তি প্রক্রিয়া অনলাইনে করা হলেও ভর্তি ফি টাকা কলেজে গিয়ে জমা দিতে হয়, ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের ঝুঁকির মধ্যে পড়ার একটা সম্ভাবনা দেখা যায়। আমরা তাদের কোনো প্রকার ঝুঁকির মধ্যে ফেলতে চাই না। অর্থাৎ অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করা গেলেও তোমাকে কিন্তু ওই অনলাইনে যে ফর্মটা সেটা কলেজে জমা দিতে হবে, টাকাটা কলেজে গিয়ে জমা দিতে হয়, এই জন্য হয়তো বা তারা ঝুঁকির কথা বলছেন। সো এই জন্য আপাতত স্থগিত, এখন কবে নাগাদ হবে সেই ক্লিয়ার কোনো স্পষ্টভাবে ধারণা দেননি। তবে আমরা ধারণা করছি জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষা আগস্ট এবং সেপ্টেম্বরের মাঝামাঝির মধ্যে শেষ হয়ে গেলে হয়তো সেপ্টেম্বরের পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া শুরু হতে পারে। সো এই ছিল এখনকার মতো আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিও। এডুকেশন ও অ্যাডমিশন সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পেতে এখনই আইসিডি পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য। এখনকার মতো আমি জুনায়েদ হোসেন এখানে বিদায় নিচ্ছি, খুব শীঘ্রই দেখা হবে নতুন টিউটোরিয়ালে নতুন কোনো আপডেট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।